শুধু ভারত নয়, করোনার হাতছানি ক্রমশ জোরালো হচ্ছে চীনেও। ১৯ শেষের দিকে করোনা প্রথম ধরা পড়েছিল চীনেই, তারপর ২০২০ প্রথম থেকে গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। নতুন নতুন চরিত্রে ধরা দিচ্ছে এই অতি সংক্রামক ভাইরাস। চীনের বেজিংয়ে অলিম্পিক্সের শুরুর তিন সপ্তাহ আগেই রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সেই কারণেই সেখানে আপাতত অলিম্পিক্সের টিকিট বিক্রিও বাতিল করা হয়েছে। কেবল যাদের আমন্ত্রণ করা হয়েছে তারাই যেতে পারবেন অলিম্পিক্সে। চীনের সক্রিয় আক্রান্তের সংখ্যার পাশাপাশি খোঁজ মিলেছে অতি সংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্টের। তিন সপ্তাহের পরিসংখ্যান বলছে দ্বিতীয় ঢেউয়ের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে। বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে চীন। সে কারণেই চীনে কিছু কিছু জায়গায় আংশিক লকডাউন জারি করা হয়েছে। বিধিনিষেধ জারির পাশাপাশি বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। এই পরিস্থিতিতে চীনের বাসিন্দাদের শহর ছাড়া নিয়েও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। আবারও গোটা বিশ্বে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণে লাগাম টানতে প্রশাসনের কড়াকড়ির পাশাপাশি মানুষের সচেতনতাও আবশ্যক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।